আমরা একটা খুব সংক্ষেপে সামিং আপ করছি। আমরা অনেকগুলো রেকর্ডিং হয়নি, একটা লিঙ্ক কোথাও হারিয়ে যাবে। জাস্ট কাহিনী হল, রাজা দশরথের সন্তান নেই, অন্যদিকে রাবণ খুব শক্তিশালী, তাকে বধ করার জন্যে এক দৈবী শক্তি দরকার। দেবতারা তখন ভগবান বিষ্ণুকে বলেন যে তিনি অবতার গ্রহণ করেন। সেই থেকে রাজা দশরথ যজ্ঞ করেন আর ভগবান বিষ্ণু চারটি অংশে রাম লক্ষণ ভর শত্রুঘ্ন হয়ে জন্মগ্রহণ করেন। সেখান থেকে বিশ্বামিত্র এসে রাম আর লক্ষ্মণকে নিয়ে যান যজ্ঞ রক্ষার জন্যে। সেখানে রাম কিছু রাক্ষস রাক্ষসীদের বধ করেন। সেখান থেকে অহল্যা উদ্ধারের পরে সীতার নগরী মিথিলায় যান। সেখানে রাজা জনক তাদের পৈতৃক ধনুষ দেখান, যেটাতে দড়ি লাগানো কঠিন। শ্রীরামচন্দ্র দড়ি লাগিয়ে ভেঙেই দিলেন সেটাকে। সীতা বীর্যশুল্কা মানে হচ্ছে যে যদি কারোর একটা বিশেষ শক্তি থাকে তাকে সেই মেয়ে দেওয়া হবে। রাজা জনক এখন প্রার্থনা করছেন রাম যদি তাকে বিয়ে করেন, কারণ বীর্যশুল্কা মেয়ে। খবর পাঠানো হলো অযোধ্যা থেকে, রাজা দশরথ আদি এসে এই বিবাহকৃত্য সম্পন্ন হলো, বাকি ভাইদেরও সম্পন্ন হলো, সব সুখে চলছে। হঠাৎ রাজা দশরথের মনে হল যে ওনার উপর একটা বিপদ আসতে যাচ্ছে। তিনি শ্রীরামচন্দ্রকে যুবরাজ করবেন। কেকেয়ী ওনার ছোট রানী রাজা দশরথের তার দাসী মন্থরা কেকেয়ীকে বোঝাল যে রাম যদি রাজা হয়ে যায় তোমার কষ্টের দিন হবে। তো একটা প্যালেস ইন্ট্রিগস বলা হয়, রাজমহলে যে অনেক গোলমালগুলো হয় সেটাতে কেকেয়ী পুরনো দুটো যে বর দিয়েছিলেন সেটাকে কাজে লাগিয়ে তিনি চাইলেন ভরত রাজা রামচন্দ্র বনবাসে যাবেন। রাজা দশরথ বলছেন যে ঠিক আছে ভরতকে রাজা করো, কিন্তু দশরথ রাম ছাড়া আমি থাকতে পারবো না, রামকে বনবাস কেন? কিন্তু ভয় হচ্ছে যে রাম যদি থেকে যায় তাহলে ভীতি থেকে যাবে। এইবার রামচন্দ্রকে ডাকা হবে তাকে এটা বলার জন্যে। আচ্ছা, তো ওর বক্তব্য হচ্ছে যে এই যে পপুলার শুনে এসছে সীতা স্বয়ম্বর আর তুলসীদাসের বর্ণনা, সীতা দুর্গা মন্দিরে গিয়ে প্রার্থনা আদি করছেন, না এগুলো বাল্মীকির কাছে এগুলো ইস্যু না, বাল্মীকিতে কিচ্ছু নেই। ওখানে হচ্ছে যে রামচন্দ্র আর লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র গেছিলেন রাজা জনকের, ওখানে এক বিরাট যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞ দেখতে। আর সেখানেই উনি বললেন যে হে রাজা জনক, আপনার কাছে এক বিরাট ধনুষ আছে, শিব ধনু তার নাম, শিব দিয়েছিলেন, যদি ওটাকে দেখানো হয়। শিব ধনু আনাতে তখন রাজা জনক ক্যাজুয়ালি মেনশন করলেন যে এটা আমার মেয়ে বীর্যশুল্কা, যে এই ধনুষের উপরে দড়ি লাগিয়ে দেবে তাকে আমি আমার মেয়ে দিয়ে দেব। তো আজ পর্যন্ত কেউ পারেনি। আর রামচন্দ্র তখন 16 বছর বয়স, বাচ্চা ছেলে, সে তো পারবেই না, প্রশ্নই নেই। তো শ্রী রামচন্দ্র বলেন তাহলে কি একটু মানে করবেন, চেষ্টা করবেন? দিয়ে উনি ধুম করে ওটাকে তুলে লাগিয়ে যেমনি দড়িটা টেনেছেন ধনুষটা ভেঙে গেছে। এখন রাজা জনক ঝামেলায় পড়ে গেছেন, বীর্যশুল্কা নিয়ে তাকে দিতে হবে। এখন সে বিয়ে করবে কিনা সেটা তো জানা নেই, আর এটা বিচিত্র সিচুয়েশন হয়ে গেছে। আর উনি নিজে থেকে কি করে বিয়ে করে নেবেন, তার বাবা মা তো অন্য জায়গায় বসে আছেন। তখন খবর পাঠানো হলো আতানারা এসে, যাই হোক এটা ওয়ার্কআউট হলো। আমরা প্রথমে দিকে একটা আলোচনা করেছিলাম, মন দিয়ে যদি শুনে থাকেন, বাল্মীকি রামায়ণকে বলা হয় ইতিহাস পুরাণ লিটারেচার। ইতিহাস পুরাণ লিটারেচারে কখনোই ঘটনাগুলো যেমনটি হয়েছিল তেমনটি লেখা হয় না, এমনিও এই যে ইতিহাস
তেমনি লেখা হয় না। একটা গভর্নমেন্ট আছে ইতিহাসটাকে একরকম লেখায়, তারপরে গভর্নমেন্ট আছে সেই ইতিহাসকে আরেক রকম লেখায়, তারপরে গভর্নমেন্ট আছে সমস্ত ইতিহাসকে পাল্টে আরেক রকম লেখায়। মার্কসিস্ট ইতিহাস একরকম, কংগ্রেস ইতিহাস আরেক রকম, এখন তৃণমূল ক্ষমতায় আছে তার ইতিহাস আরেক রকম। সত্য কি এটা কোনোদিন জানা যায় না। বাল্মীকি রামায়ণ মহাকাব্য, এই মহাকাব্যর মাঝখান এই মহাকাব্য দিয়ে বাল্মীকি ধর্ম অর্থ কাম জীবনে যে তিনটি উদ্দেশ্য সেটা লোকেদের সামনে রাখছেন। আপনারা বলবেন যে মোক্ষ, আসলে বাল্মীকির কাছে মোক্ষটা উদ্দেশ্য ছিল না, মোক্ষের কনসেপ্ট আরও পরে এসেছে। ওনার কাছে ধর্ম করে উচ্চতম স্বর্গে যাওয়া এটাই মোক্ষ। এখন যে এই পপুলার আপনারা শোনেন ধর্ম অর্থ কাম মোক্ষ, বাল্মীকি যখন আলোচনা করছেন তিনি শুধু ধর্ম অর্থ কাম এই তিনটিকে নিয়ে আলোচনা করছেন। তবে বাল্মীকি রামায়ণে ঋষি মুনি তপস্যা সাধনা ব্রহ্মচর্যের জীবন ত্যাগ তপস্যা যজ্ঞ এইটাই হচ্ছে মূল। আমরা যেখানেই যাব দেখবেন এই জিনিসগুলো ঘটছে। তো এখান থেকে আমরা এগোই। এখন রাজা দশরথকে যখন কেকেই বলেছেন, দশরথ তো হতাশ হয়ে পড়ে গেছেন, দিয়ে বলছেন এটা অযোধ্যা কাণ্ড মানে সেকেন্ড সেকশনে দ্বাদশ অধ্যায়ের ১১২ নম্বর মানে শেষ শ্লোক, এটা খুব সুন্দর যে বলছেন পপাত দেব্যাশ্চরণ প্রসারিতা। দশরথ এটাকে নিতে পারছেন না, কেকেইর পায়ে গিয়ে পড়তে গেছেন যে কেকে এরকমটি করো না, আর কেকেই পাটা টেনে নিয়েছে। বলছেন যে রাজা দশরথ পড়ে গেলেন মূর্ছিত হয়ে, কেমন কোনো রুগী যখন কোনো কিছু পেতে চায় ধরতে চায় দুর্বলতার কারণ ধরতে পারে না, ঠিক সেইভাবে রাজা দশরথ কেকের পাড় ধরতে পারলেন না, অসহায়। আর তখন একে আমাদের রাজা দশরথ মাটিতে পড়ে নানা রকমের বিলাপ করতে শুরু করেছেন, কেকেইকে অনেক রকমের গালাগাল দিচ্ছেন যে তুমি এরকম এরকম তুমি কেন করছো, এই অন্যায় কেন করছো। তো আমরা তো দেখুন প্রত্যেকটা শ্লোক করতে পারি না, খুব সংক্ষেপে করছি যে দিয়ে নানান রকমের অনুনয় বিনয় কেকেই ওইটাই করো যেটাতে সবারই ভালো হয়, প্রজাগণ খুশি হবে ভরতও খুশি হবে, এরকমটি করো না। একটা জিনিস আপনারা একটু মনে রাখবেন যে বাল্মীকি হিউম্যান ইমোশনস আর হিউম্যান সাইকোলজির মাস্টার। ভারতবর্ষে যদি আমরা দুটো বইকে সত্যিকারের বলি যেখানে হিউম্যান পার্সোনালিটিকে ডিসকাস করা হয়েছে, রামায়ণ আর মহাভারত। মহাভারতে পার্সোনালিটিসগুলো যত রকমের পার্সোনালিটিস হতে পারে ডিসকাস করা হয়েছে, আর এটা ক্লাস মাস্টার। বাল্মীকি রামায়ণে এত বেশি ক্যারেক্টার নেই, কিন্তু যে ক্যারেক্টারগুলো এসেছেন তার যে ইমোশনসগুলো সেটা প্রায় সমস্তটাই নিয়েছেন। আর আমরা যেমন যেমন এগোচ্ছি দেখবেন এক একটা শ্লোক আসবে এত সুন্দর, মানে বিশ্বাস হয় না যে লোকটার এত স্টাডি, কত মানুষকে তিনি দেখেছেন, কত মানুষকে স্টাডি করেছেন, সাধু সন্ন্যাসীদের ব্যবহার দেখছেন, রাজোচিত ব্যবহার দেখছেন, মেয়েদের ব্যবহার, মানে ব্যাসদেব মহাভারতে এই লেভেলে আনতে পারেননি। মেয়েদের যে অ্যানালিসিস যেভাবে বাল্মীকি এনেছেন ব্যাসদেব আনতে পারেননি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আপনি ছোট্ট বইগুলোতে দেখেন মোপাসা সোমারসেট মাম এনাদের বইগুলোতে আছে, কিন্তু ছোট বই কি না,
ওই ভ্যারাইটি অফ ইমোশনস তারা আনেননি। বাল্মীকি রামায়ণের বড় বই, ইমোশনসের ভ্যারাইটি অনেক বেশি। তো বলছেন যে রাজা দশরথ ছটপট করছেন বেদনায়, আর কেকের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। পাপম কৃত্বৈব কিমিদম মম সংশ্রুত্য সংশ্রবম শেষে ক্ষিরতলে সন্ন্যাস্তিত্যাম স্থাতুম তম অর্হসি। বলছেন আমার দুটো বর পাওয়ার কথা, আজকে যখন আমার দুটো বর পেয়েছি আপনি পৃথিবীতে অচেত হয়ে পড়ে গেছেন। এটা যেন কেউ পাপ করার পরে পশ্চাত্তাপ করে। মনে রাখবেন সৎ পুরুষের মর্যাদায় প্রতিষ্ঠিত থাকুন। অ্যামেজিং, মানে ঠাকুর বর্ণনা করছেন এক জায়গায় হলধারী ছিলেন, তার বাবা এরকম এক জায়গায় রামকথা হচ্ছিল, কেকেইকে কেকেই রোল দেখে তিনি এত রেগে গেছিলেন খড়ম ছুঁড়ে মেরেছিলেন। যখন রেগে যায় ক্রুদ্ধ সর্পিণীর মতো, আর যতদূর আমার নিজের মনে হয় যে কোনো মেয়ে যখন কাউকে সন্তান রূপে দেখে, আমার সন্তান, ততক্ষণ তিনি তার একটা করুণা থাকে, কিন্তু মাতৃরূপ ছাড়া তিনি যে কোনো রূপে যখন আসেন শি ক্যান গেট অ্যাঙ্গ্রি। একমাত্র মাতৃরূপে তিনি যখন রেগে যান সেখানে একটা প্রোটেকশন থাকে, কিন্তু মাতৃরূপ ছাড়া যদি অন্য রূপে আসে, যদি রেগে যায়, কেউ আপনাকে ব্রহ্মা বিষ্ণু কেউ বাঁচাতে পারবে না। ঠাকুর মায়ের নামে বলছেন, ও যদি রেগে যায় মানে বলছেন হৃদয়কে, তোকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ মহামায়ার শক্তি, প্রত্যেক নারীর মধ্যে মহামায়া শক্তি আছে। আপনি জাস্ট একটা কল্পনা করুন, লেটস জাস্ট ইমাজিন, একটা ইমাজিনেশন, যে রাজা দশরথ তার সন্তান রামচন্দ্র যে কদিন আগে গিয়ে তাটকা আদিকে মেরে এসেছে, কি ক্ষমতাবান লোক, যিনি এত বড় বড় যজ্ঞ করেছেন যেখান থেকে শ্রীরামচন্দ্রের জন্ম, সেই রাজা মাটিতে পড়ে তার একটা রানীকে হাত জোর করে বলছে যে এরকম এরকমটি করো না, এরকমটি করো না, এরকমটি করো না। সেই মহিলা বলছে, পাপম কৃত্বৈব কিমিদম মম সংশ্রুত্য সংশ্রবম, পাপ করার পরে পশ্চাৎতাপ যেমন করে তেমনি আমাকে আজকে কথা দিয়ে আপনি মাটিতে পড়ে আপনি ছটফট করছেন, ড্রামা করছেন আমার সামনে। সৎ পুরুষের যে মর্যাদা সেটা থাকুন, আমাকে যে কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে পালন করুন। বলছেন, আহু সত্যম হি পরমম ধর্মম ধর্ম বিরোজনা, যারা ধর্ম জানেন তারা জানেন সত্য কথা। সত্য কথা মানে এখানে বলছেন যদি কেউ কাউকে কথা দিয়ে থাকে সেটাকে রক্ষা করা, আপনি কথা দিয়েছেন সেটাকে রক্ষা করা, ওই অর্থে ঠাকুর বলছেন ওই লোকটা বড় ছ্যাঁচা, বলেছিল আসবে আসেনি, কথা দিয়েছেন এলেন না। এমনকি সত্য রক্ষার জন্যে অনেক সময় যেটা বলেছেন সত্য রক্ষার জন্যে একটু কিছু ওটা ছুঁয়ে দেওয়া হয়। তো বলছেন পৌরাণিক কিছু কিছু কাহিনী এনে দেখাচ্ছেন কিভাবে সত্যের অনুসরণ সবাই করেছেন, আর বলছেন সমুদ্র সত্যের অনুসরণ করে মর্যাদা লঙ্ঘন করে না, সমুদ্রের মধ্যে বাঁধা থাকে। বলছেন সত্যমেকম পদম ব্রহ্ম সত্য ধর্ম প্রতিষ্ঠিত সত্যমেবাক্ষয়া বেদা সত্য তেন অবাপ্যতে পরম। সাত নম্বর শ্লোক 14 চ্যাপ্টারের এই ভাব পরে মহাভারত আদিতে খুব ইম্পর্টেন্টলি আসে, যেখানে বলছেন সত্যমেকম পদম ব্রহ্ম, এক পদ ব্রহ্ম। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস যে যদি
এর মধ্যে ইন্টারপোলেশনস না থাকে, তারপরে ইন্টারপোলেশন হচ্ছে পরে পরে কেউ যদি না এড করে থাকেন, তাহলে কিন্তু বাল্মীকি ব্রহ্মের কথা বলছেন, ওমকারের কথা বলছেন। যদি ওমকার আর ব্রহ্মকে খুব বেশি হাইলাইট করা হয় না, এতে কারণ এটা সাধারণ লোকেদের জন্য ছিল। এক পদং ব্রহ্ম, এক পদ ব্রহ্ম মানে হয় ওম, ওমকে বলা হয় এক পদ ব্রহ্ম। সত্যমেক পদম ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে শেষ কথা, আর সত্য হচ্ছে প্রণব রূপী শব্দ, শব্দ ব্রহ্ম। আর সত্যি ধর্ম প্রতিষ্ঠিত, ধর্ম এটা সত্যের প্রতিষ্ঠিত রয়েছে। যদি সত্যেরই আচরণ না হয় ধর্ম কোথায় থেকে হবে? ঠাকুর এক সময় সব কিছু মাকে দিয়ে দিচ্ছেন, এই নাও মায়ের তোমার ধর্ম, এই নাও অধর্ম, করে 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 যখন সত্যের কথা হলো তিনি সত্যটা দিতে পারলেন না। বলছেন যে সত্য যদি দিয়ে দিই তাহলে সবটাই চলে গেল। আর সত্য হচ্ছে অবিনাশী বেদ, সত্য দিয়েই পরম ব্রহ্ম প্রাপ্তি হয়। সেই জন্যে হে রাজা আপনি ধর্মবুদ্ধিতে থাকুন, সত্যের অনুসরণ করুন, আর আমার যে দুটি বর সেটাকে আপনি পূরণ করুন। আমরা তো সিলেক্ট মন্ত্রগুলো করছি, আর একটা দুটোর পরে রাজা দশরথ বলছেন, ইয়স্তে মন্ত্রকৃত পাণির অগ্নৌ পাপে মায়া ধৃতঃ সন্ত্যজ্যামি স্বজম চৈব তব পুত্রম সহ ত্বয়া। যখন তোমার বিয়ে, তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, তোমার হাত ধরেছিলাম, আর হাত ধরে ওনাদের বেদে কিছু মন্ত্র আছে, সাঙ্গুষ্ঠন্ত্রে গৃম বনামি সৌভাগত্বায় হস্তম, তোমার হাত আমি ধরলাম পানি গ্রহণ করা। আমরা এখন এই শব্দটা পানি গ্রহণ করা, বেদ মন্ত্র দিয়ে ওটাকে গ্রহণ করা হয়। বলছে আজকে আমি সেটা ছাড়লাম, বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমার হাত নিয়েছিলাম, তারপরে আমি তোমার রক্ষা করব, আমি তোমার সঙ্গিনী, আজকে আমি ছাড়লাম। আর হে দেবী, রাত শেষ হতে চলল, সকাল আসছে, লোকে রামের অভিষেকের কথা বলবে। তো রামের অভিষেকের জন্য যা যা প্রস্তুতি হয়েছে ওগুলোকে সামনে রেখে দাও, আমি মরব, আমার মরার পরে ওই জিনিসগুলো দিয়েই আমার তিলাঞ্জলি করে দিও, আমাকে বিদায় করে দিও। কিন্তু তুমি কেকেই আর তোমার সন্তান ভরত, তোমরা যেন আমার কোনো শ্রাদ্ধ কর্ম যেন না করো। যে আমার তো কোনো অপশনই, ঠিক আছে রাম হবে না, ঠিক আছে, কিন্তু আমি বাঁচব না, অ্যান্ড বিকজ আই ওয়ান্ট সার্ভাইভ, যে জিনিসগুলো তো করা হয়েছে এটাকে সামলে রেখে দাও, এটা দিয়েই আমার শেষ ক্রিয়া হবে। তো সারা রাত এই ড্রামা চলেছে। এরপরে রাজার যে প্রধানমন্ত্রী সুমন্ত্র, তিনি এসেছেন রাজাকে ঘুম থেকে তুলবেন। তো যিনি ঘুম থেকে তুলতেন খুব মিষ্টি মিষ্টি কথা বলে তুলতেন, এই বাচ্চাদেরকে যেমন মা মিষ্টি মিষ্টি কথা বলে তোলে, রাজাদের ওইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তোলা হতো। তো বলছেন যে যে রাজা ইন্দ্র এই বেলাতেই এই সময়ে যে বলছেন মাতলি, যে ইন্দ্রের যিনি সারথী ছিলেন, এভাবে ইন্দ্রকে তুলতেন, এই বেলাতেই তুলতেন, এই করে ইন্দ্র এত বড় রাজা হলেন, জয়ী হলেন। আর বেদ বেদাঙ্গ সবাই মিলে যেভাবে ব্রহ্মাকে ঘুম থেকে তোলেন সেভাবে আমি আজকে আপনাকে তুলছি, আর চন্দ্রমা সূর্য সবাই মিলে এই শুভ পৃথিবীকে যেভাবে সকালবেলায় তোলেন সেভাবে আমি তুলছি। তার মানে আপনি শুয়ে আছেন, ইউ গেট স্টাবলিশড ইন ফুল গ্লোরি। এখানে একটা আমরা শ্লোক ক্রস করলাম, 49 নম্বর, বেদাসহাঙ্গা বিদ্যাশ্চ যথা আত্মভুবম পরুম। এটা একটা কনসেপ্ট যে
ভগবান নিষ্ক্রিয় সাধারণ অবস্থায়, কিন্তু তার যে জ্ঞান সেটা কখনো নিষ্ক্রিয় হন না। যখন সৃষ্টির সময় আসে এই ভগবান, এই ভাগবতে খুব সুন্দর একটা বর্ণনা আছে যে জ্ঞান হলো বেদ স্বরূপ, তো বেদ ঠিক সেইভাবে ভগবানকে তোলেন যেভাবে অন্যান্যদেরকে, যারা গায়ক চারণ এনারা ঘুম থেকে যেভাবে তোলেন, ছোট বাচ্চাকে মা যেভাবে তোলেন, ভগবানকে তোলা হয় সেখান থেকে সৃষ্টি শুরু হয়। তো ভগবান আর ভগবানের যে বিদ্যা দুটো এক, সেই বিদ্যাই ভগবানকে তোলেন। তো বলছেন যে এই পরপর পরপর স্তুতি কিয়ে যাচ্ছেন, সুমন্ত্র বলছেন যে ব্রাহ্মণরা সবাই দাঁড়িয়ে আছে, তাদেরকে দান আদি করতে হবে, আর আপনি রাজা যেমন একটা যে কোনো হাতির দল, হাতি ছাড়া বেকার, ঠিক ওই রকম আপনার ছাড়া এই রাজ্য রাজ্য না, আপনি সামনে আসুন। তখন বলছেন ও তো ব্যাকগ্রাউন্ড কিছু জানে না, রাজা দশরথ বলছেন তুমি এইসব কথা বলে আমার মর্মস্থানে আমার হৃদয়ে আর আঘাত দিও না। সেটা শুনে সুমন্ত্র হাজর করে একটু পিছিয়ে গেছে, জানে না কি হয়েছে। কেকেই তখন বলছেন 62 নম্বর শ্লোক, যাদের কাছে বই আছে প্লিজ এটা মার্ক করে নিন, 14th চ্যাপ্টারের। সিদ্ধার্থ মন্দির শোনো, কেকেই বলছে সুমন্ত্র, হে সুমন্ত্র, রাজা রজনীম রাম হর্ষ সম উৎসুক উৎসুক প্রজাগর পরিশ্রান্ত নিদ্রাবশম উপাগত। হে সুমন্ত্র, রামচন্দ্রের যে অভিষেক হবে ওই আনন্দে রাজা দশরথের সারাত ঘুম হয়নি, এই ব্যাপারটি নিয়ে ঘুম হয়নি, আর এই বেশি জেগে থাকার জন্য তিনি টায়ার্ড হয়ে গেছেন, সেই জন্য ওনার এখন ঘুম পাচ্ছে, কারণ রাজা দশরথ পড়ে আছেন এইভাবে। এটা কি বলবেন, এই 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 শ্লোকটাকে কি বলবেন, এটা হাসির না কান্নার, এটা কি? কে কে সুমন্ত্রকে বলছেন যে যে রাজা রামচন্দ্রের অভিষেক হবে কিনা সেই আনন্দেই নি সারা জেগে আছেন, ঘুম হয়নি, ওইটাতে টায়ার্ড হয়ে গেছেন, হ্যাঁ এখন একটু ঘুমিয়েছেন। অন্য একটা কোনো বইতে আছে যে সারা রাত উনি রাম রাম রামের নাম করছিলেন, ছটফট করছে কিনা, কিন্তু টন্ট করে অন্যভাবে বলছে। এই শ্লোকটাকে কি বলবেন সিদ্ধার্থ, তুমি কি বলবে এই শ্লোকটাকে? ও বলছে এটা একটা মজা, না না আমি বলছি এই শ্লোকটাকে আপনারা কিভাবে দেখবেন, এটাকে এই শ্লোকটাকে আপনারা কিভাবে নেবেন, একটা ঘেন্নার দৃষ্টিতে নেবেন, একটা হিউমারের দৃষ্টিতে নেবেন, কিভাবে নেবেন? আগে আগে ট্র্যাজেডি, হ্যাঁ কিভাবে নেবেন আপনি? না না এই শ্লোকটা শুনে আপনার মনের উপরে কি ছাপ পড়ছে? আমার একটা প্রবলেম আছে, আমার খুব একটা সিরিয়াস প্রবলেম আছে, মানে জেনুইন এটা পার্সোনালিটি ফল্ট, একটু যদি কষ্ট আমার হয় না আমি ভেঙে পড়ি, একটু স্লাইট একটু যদি কষ্ট হয় স্লাইট আমি ভেঙে পড়ি, আর কষ্ট যখন একটু বেশি হয়ে যায় তখন আমি হাসতে শুরু করে দিই। তো আমার এটা না খুব ওয়িয়ার্ড সেন্স অফ হিউমার আছে, কোনো সাইকোলজিস্টকে আমাকে দেখাতে হবে।
দরজায় খিল লাগছে না, সেই মাথা গরম করে আমি সবারই মাথা খারাপ করে দেবো। কিন্তু যদি দেখি পুরো বাড়িটা ভেঙে পড়েছে, তখন আমার হাসি ছাড়ার কিছু বেরোয় না। জেনুইনলি এটা মানে যখন আমার এই কিছু একটা কারোর সঙ্গে অশান্তি লেগে গেল, মেজাজ গরম হয়ে একে গালাগাল তাকে গালাগাল, এর সাধ্য তার সাধ্য সবই করি, কিন্তু যখন একবার পুরো আমার পার্সোনাল ডিজাস্টার হয়ে যায়, তখন হাসি ছাড়া কিছু বেরোয় না। এই শ্লোকে আমার খালি হাসি বেরোয়। এই শ্লোকটা আমি যতবার ক্রাস করি প্রচণ্ড আমার হাসি পায়। তার মানে হচ্ছে এটা একটা ক্যাটাস্ট্রফিক একটা শ্লোক। যদি আমার হাসি এমনি হিউমারে বেরোয়, কিন্তু যেটা পেন, পেনফুল জিনিস, পেনফুল যখন বড্ড বেশি হয়ে যায়, তখন কিন্তু আমার আমার ব্রেন ফেল করে যায়। আমার মনে হয় যে সেন্সিটিভিটি, সেন্সিবিলিটি আছে না, ওটা ফেল করে যায়, হাসি বেরোতে শুরু হয়ে যায়। তাতে আমার মনে হয় যে শ্লোকটা বোধহয় খুব ডেঞ্জারাস শ্লোক। অনেক আগে একবার মহারাজের সামনে আমি এরকম বলেছিলাম যে যখনই এই শ্লোকটা দেখি আমার খুব হাসি হাসি জন্য পায়। বাল্মীকির একটা লিটারেরি জিনিয়াস, সে শিয়ার লিটারেরি জিনিয়াস। এক অসহায় রাজা আছে, হেনপেক্ট, একটা রানীর মুঠোয় এমন, সে পাখিকে যেমন নাচায় দড়ি বেঁধে তেমনি নাচাচ্ছে, দশরথ কিছুই করতে পারছে না। আর এখন যখন এসে গেছে তার মন্ত্রী, তাকেও বলছে আহা উনি না সারা রাত রাম রাম করছিলেন, তাই ঘুমটা সে নিয়ে করছে। আরে শুয়ে কি পড়ে থাকবে সে, তো ও তো মানে ডিজাস্টার, ও তো মরতে পারলে যেন বাঁচে এই অবস্থা। তো জানি না আপনাদের কি রিয়াকশন হবে, কারণ এই ধরনেরই যদি অ্যাক্টিং হয় কোনো ভক্ত, সে হালদারির বাবার মতো হয়তো খড়ম ছুঁড়ে মারবে। আমার মতো লোকের কোথাও একটা যে ইমোশনাল যে সার্কিট সেটা ফিউজ হয়ে গিয়ে হাসি বেরোতে শুরু, মানুষ পাগল হয়ে যেমন হাসতে শুরু করে দেয় না, আমার ওরকম হয়ে যাবে। এটা হাসি হাসির কথা, আমার খালি মনে হচ্ছে কি লিটারি জিনিস, ওরকম ডিজাস্টার, সেখানে কি সুন্দর একটা হিউমার বাল্মীকি নিয়ে আসছেন। কন্ট্রাস্ট ইন ক্যারেক্টার, যে একজন মানুষ মরছে তার মরার দিকেও এই কৈকেয়ীর কোনো দৃষ্টি নেই, নিজের স্বার্থ দেখছে, শুধু স্বার্থ দেখছে না, কিভাবে নিজের শি জাস্ট ডাজ নট কেয়ার ওয়েদার ইউ লিভ ইউ ডাই, শি ডাজন্ট কেয়ার। বাস্তবিক জীবনে কি এরকম হয়? হ্যাঁ দিদি বলছেন হয়, বেশিরভাগ জায়গায় হয়। মানুষ যখন ডিটারমিন্ড হয়ে যায় যে লেটস সি, যেমন ধরুন আমি একটা উপমা দিই, ভারত পাকিস্তানের অশান্তি, তার জন্য আজকে কাশ্মীরে কত লোক মরছে, সৈন্য মরছে, সাধারণ লোক মরছে, কারোর কোনো কনসিডারেশন নেই। আই ওয়ান্ট দিস, তুমি মরো বাঁচো, আই ডোন্ট কেয়ার, আই নিড টু সার্ভাইভ। তো হয়ে যায় মানুষ এরকম, কোথাও একটা সেন্সিটিভিটি এমন ডাল হয়ে যায়, আমি এত বড় হয়ে যায়। তখন বলছেন কৈকেয়ী, যাও রামকে ডেকে নিয়ে এসো। সমুদ্র কিছু বুঝতে পারছে না কি হচ্ছে, বলছেন আশুত্বার আজ আছিলাম কথম গচ্ছামি ভাবিনি, রাজার আদেশ না পেয়ে আমি কি করে যাব। এটাকে বলে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি। এটা দেখবেন আমাদের সব জায়গায় এটা বিরাট মুশকিল। কেউ একজন প্রাইম মিনিস্টার, সরি কোনো একজন মিনিস্টার আছে, চিফ মিনিস্টার আছে, তারপরে দেখা যায় যে তার যে বাড়ির লোকেরা যারা আছে তারা এগুলোকে করছে, এর ভাই আছে, ওর ভাইপো আছে। এই কিছুদিন আগে তামিলনাড়ুতে চিফ মিনিস্টার ছিলেন জয়ললিতা, তার নামে কত কি শুনি, অমুক ছিল, সে ছিল, জানি না কি সত্যি কি মিথ্যে, উই ডোন্ট নো। কিন্তু দে স্টার্ট ডিকটেটিং টার্মস, লোকেরা শুনতেও শুরু করে। এটাকে বলে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি। সুমন্ত্র পোলাইটলি বলে দিলেন নো, রাজাকে বলতে হবে। রাজা দশরথ তখন মরে মরে মরা সুরে বললেন,
আমি রামকে দেখতে চাই, নিয়ে এসো। সমুদ্র গিয়ে রাজা রামচন্দ্রকে ডেকে নিয়ে এলেন। বাচ্চার প্রশ্ন হচ্ছে যে এটা কৈকেয়ীকে সেন্টার করে বলা। ইয়েস, বাল্মীকি তিনি একজন আদিকবি বলাই হয় সেই জন্য তাকে, শুধু আদিকবি না মহাকবি তিনি। আর বাল্মীকির বৈশিষ্ট্য হল তিনি আনবায়াসড, অন্যদের বায়াস আছে। তুলসীদাস রামচরিতমানস যখন লিখছেন, হি ইজ হেভিলি বায়াসড টুয়ার্ডস ভক্তি, ভক্তির দিকে এত যে উনি সেটার জন্য হি মেক্স কম্প্রোমাইজেস, নট বাল্মীকি। বাল্মীকি যখন যেটাকে নিয়ে চলছেন সেখানে পুরো দমে সেখানে আছেন। আমাদের এই একটা প্রবলেম হয়, আমরা সবসময় হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, নাহলে ভূতকালকে নিয়ে, এরকমটি হয়েছে ওই রকমটি হবে এর মধ্যে ঘুরি। লেখকরাও ওটাকে পারেন না, যার জন্য ওনার যে ক্যারেক্টার্সগুলো হয় ডান দিক বাদিক চলে যায়। বাল্মীকি হি লিভস দ্য ক্যারেক্টার, উনি যেন কৈকেয়ীকে নিয়ে লিখছেন, উনি যেন কৈকেয়ী হয়ে গেছেন। দশরথকে নিয়ে যখন লিখছেন তিনি দশরথের ব্যথা হয়ে যাচ্ছেন। সেই জন্য বলে যে কবি, কবি মানে ভগবান, ভগবানের একটা নাম কবি। কেন কবি এমন জায়গায় চলে যায় অন্যরা সেখানে যেতে পারে না, অন্যের ইমোশনসের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যেতে পারে কবি আর কল্পনাতে। তো সমুদ্র গেলেন, গিয়ে রামচন্দ্রকে খবর দিলেন, আর এই খবর আদি দাঁড়াতে রামচন্দ্রের মহল আলাদা, তো সেখান থেকে হেঁটে 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 তিনি আসছেন, সরি রথের উপরে রাজা দশরথের কাছে এসছেন। এবার রাজা দশরথের এতে যখন ঢুকেছেন, দশরথ কোনো কথা বলছেন না, মা কৈকেয়ী লাফাচ্ছে আনন্দের চোটে। তো বলছেন যে যেন রাহু যেন সূর্যকে গ্রাস করেছে সেরকম অবস্থা রাজা দশরথের। তো বলছেন এই শোকের কি কারণ, এটা ভেবে রামচন্দ্র বভূব সংরব্ধ তর সমুদ্র ইব পর্বণী, পূর্ণিমা দিনে সমুদ্র যেমন উত্তাল হয়ে যায়, শ্রীরামচন্দ্রের যে ভেতরে যে একটা বিক্ষুব্ধ, সেই একটা বিক্ষুব্ধ কি হলো, অন্য সময় বাবা আমাকে জড়িয়ে ধরেন, বাবা বিছানা থেকে উঠছেন না, কথা বলছেন না, তিনি বলছেন যে আজকে কি হয়ে গেছে, বলছেন যে বাবা অন্য সময় রেগে থাকলে আমি যদি এসে যেতাম তিনি আমাকে জড়িয়ে ধরতেন, খুশি হয়ে যেতেন, আজকে এটা কি হয়ে গেল। শ্রীরামচন্দ্রের মুখ শুকিয়ে গেছে, ওটা থেকে জিজ্ঞেস করছেন, কশ্চিন মায়া না প্রাদম অজ্ঞানাত ইয়ে না মে পিতা, ঠিক এটা এক সেকেন্ড, 18 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক যে মা অন্যায় কি অজান্তে কি আমার কোনো দোষ হয়ে গেছে। আর যদি দোষ হয়ে গিয়ে থাকে আপনি বাবাকে একটু বুঝিয়ে দিন, আমাকে যেন ক্ষমা করুন, কারণ জানতায় তো আমি কোনো দোষ করিনি, অজান্তায় যদি কোনো দোষ হয়ে গিয়ে থাকে। তো বলছেন যে আমাকে সবসময় ভালোবাসেন, কেন এরকম বিষাদ, কেন এরকম ব্যবহার, নাকি ওনার কোনো শারীরিক ব্যাধি হয়েছে না মানসিক সন্তাপ হয়েছে, এগুলো পরপর বলে যাচ্ছেন। সেসব শুনে বলছেন কৈকেয়ীকে বর্ণনা করছেন বাল্মীকি। বাল্মীকি এবার নিউট্রালি দেখছেন সিচুয়েশন, রাজা দশরথ, কৈকেয়ী, শ্রীরামচন্দ্র। কৈকেয়ীকে এবার ডিসক্রাইব তিনি করছেন, ওয়াচ ইদম সুনির্লজ্জা,
শব্দটা ব্যবহার করছেন নির্লজ্জ না সুনির্লজ্জা, মানে এমনই নির্লজ্জ হয়ে গেছে কেকেই তার কোনো জ্ঞানে। তিনি বলছেন যে নরাজা কুপিত রামা বেশরম নাস্য কিংশন, না না তোমার উপরে কুপিত না, তার কোনো দোষও হয়নি। আর আসলে এনার ভেতরে একটা কথা আছে, তিনি ভয় চোটে, তোমার ভয় তোমাকে বলতে পারছেন না, তুমি ওনার প্রিয়, আর তোমাকে অপ্রিয় কথা যে বলবেন সেটা তো ওনার পক্ষে সম্ভব না। আর উনি একটা প্রতিজ্ঞা করেছেন, একটা প্রণ নিয়েছেন যেটা তোমাকে পালন করতে হবে। তো ব্যাপারটা হলো, তো সংক্ষেপে বলছেন যে আগে নিয়ে আমি ওকে দুটো কথা দিয়েছিলেন আর সেটা আমি এখন চেয়েছি, কিন্তু ইনি সপশ্চাৎ তপ্তে রাজা যথান্য প্রাকৃতস্ততা প্রাকৃত প্রাকৃত মানে যাদের বুদ্ধি এখনো ইভলভ করেনি, গওয়ার বলছেন এখন উনি আমাকে কথা দিয়েছিলেন অথচ এখন তার যে বুদ্ধি তার যে ব্যবহার গওয়ারদের মতো হয়ে গেছে। গওয়ার প্রাকৃত অতি প্রাকৃত, তার মানে যাদের বুদ্ধি ডেন্স মাথা মোটা, তারা এখনো কালচার আসেনি, তারা করে কি কথা একরকম দেবে ব্যবহার আরেক রকম করবে। তো বলছেন যে এটা হলো কথা যখন দিয়ে দিয়েছে, এটা হলো জল বেরিয়ে যাওয়ার পরে যেন বাঁধ দিচ্ছে। ধর্ম মূলম ইদম রাম বিদিতম চ সতামপি তত সত্যম না ত্যজেত রাজা। দেখো ধর্ম মূলম ইদম রাম, সত্য হচ্ছে ধর্মের মূল হে রাম, আর এটাই সৎপুরুষরা বলেছেন। তো দেখো কোথাও তোমাকে ভালোবাসতে গিয়ে আমার উপরে কুপিত হয়ে না আর যেন সত্য ভঙ্গ না হয়ে যায়। হে রাম তোমাকে ভালোবাসেন, তোমাকে ভালোবাসতে গিয়ে আমার উপরে কুপিত হয়ে যাবেন, কুপিত হয়ে গেলে ওনার সত্য ভঙ্গ হয়ে যাবে। তো তো দেখো শুভ হোক অশুভ হোক আমি তোমাকে বলছি। তো বলছেন যে তুমি যদি তুমি কথা দাও যে তুমি এটা পালন করবে আমি তোমাকে তাহলে খুলে বলি। শুনে রামচন্দ্র মানে খুব ব্যথা হলো, রামচন্দ্র এটা বিরাট লম্বা বলছেন, অদৃঙ্গ নারসে দেবী বক্তুম মা মিদৃশম বচ, মা এরকম কথাও বলো না, আমার জন্য আমার বাবার কথা মিথ্যা হয়ে যাবে এরকম কথাও বলো না। শেষে খুব নাম করা 30 নম্বর শ্লোকে লাইক ফেমাস, যেটা বাল্মীকি রামায়ণ বারবার নিয়ে আসছেন শ্রীরামচন্দ্রের জন্যে, যেটা শ্রীরামচন্দ্রের পার্সোনালিটিকে হিউম্যান পার্সোনালিটিকে ডিফাইন করছে, রামও দুই নাভি ভাষাতে, রাম দুই রকম কথা বলে না, রামও দুই না অভিভাষাতে, শ্রীরামচন্দ্র এটাকে পার্সোনালিটিকে ডিফাইন করছে। আমরা শ্রীরামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম রাম বলে জানি, উনি কি বলেন সত্য প্রতিজ্ঞ শ্রীরাম, ঠিকই মর্যাদা পুরুষোত্তম, কিসের অনেক ধরনেরই মর্যাদা ওনার ছিল, তার মধ্যে একটা হচ্ছে এটা শ্রীরামচন্দ্রের খুব নাম করা কথা, রাম দুই রকম কথা বলে না। আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন একটা আলোচনা বারবার করা হয়েছিল, বাল্মীকি রামায়ণ আর মহাভারত এরা ধর্মকে ডিফাইন করে না, যদি আপনারা ধর্ম জানতে চান তাহলে আপনাকে অন্য গ্রন্থে যেতে হবে, এমন কি যদি তুলসীদাস পড়েন তাহলে আপনি ধর্ম জানতে পারবেন। বাল্মীকি রামায়ণ ধর্মকে ডিফাইন করে না, বাল্মীকি রামায়ণ ধর্মের সঙ্গে ধর্মের যে লড়াই সেটাকে ডিফাইন করে। ধর্ম অধর্মের লড়াইয়ের বর্ণনা বাল্মীকি রামায়ণে নেই, ধর্মের সঙ্গে ধর্মের যে লড়াই সেটাকে বর্ণনা করে। এই এই শুরু হয়ে যাবে এক্ষুনি, আমরা একটা আগে ক্লাস করেছি যখন উনি তারকাকে মেরেছেন, ধর্মের ধর্মের লড়াই, অশুভ শক্তি মারতে হবে কিন্তু সে মেয়ে, মেয়েকে মারা চলে না, এখন কি করবে? ফাইনালি ওনাকে একটা ডিসিশন নিতে হলো। কেন উনি ডিসিশন নিলেন মারেন? বিশ্বমিত্রকে বলে দিয়েছেন যে বিঘ্ন করবে আপনার যোগকে মারব। সুগ্রীবের সঙ্গে যখন বন্ধুত্ব করেছেন বলেছেন যে বালিকে মারব,
এবার উনি কিভাবে মারবেন ইট ডাজ নট ম্যাটার, ফিনিশড। রাবণকে বলছেন মারবো, মারবেন। সেই হনুমানের সাহায্য নিক, তার সাহায্য নিক, বলে দিয়েছেন মারবো, এবার প্রতিজ্ঞা থাকবে। যে সত্য প্রতিজ্ঞা শ্রীরাম, যে শ্রীরামচন্দ্র যখন বলে দিয়েছেন রাম দৈনাভিভাষাতে, বলছেন সীতাকে তিনি পানি গ্রহণ করেছেন, হ্যাঁ, তার লোকেরা বলছে যে সীতা রাবণের কাছে ছিল, শি ইজ ব্যাড এক্সাম্পল, শি শুড বি এক্সাইল্ড। আবার সেই ধর্মের লড়াই, একদিকে সীতার হাত বরণ করেছেন, অন্যদিকে তিনি পূজাদের হাত বরণ করেছেন, একটাকে ছাড়তে হবে, সীতাকে ছাড়লেন। দিয়ে হলো অশ্বমেধ যোগ্য হবে, স্ত্রী ছাড়া অশ্বমেধ যোগ্য হয় না, একজন স্ত্রী নিন। শ্রীরামচন্দ্র বললেন না, সেটা হবে না, আমি সীতাকে আমার প্রাণ দিয়েছি, মন দিয়েছি, নমর, তার সম্বন্ধে ইয়ে তার হবে কি করে, সীতার সোনার মূর্তি বানাও, সীতার সোনার মূর্তি বানিয়ে করা হলো। ওই একবার যার হাত ধরে নিয়েছে, যে আর আর হবে না, অন্য দিকে আর যাবে না, তোমার যোগ্যে যদি প্রবলেম হচ্ছে, লেটস ওয়ার্ক আউট সামথিং ডিফারেন্ট। আমরা এই অনেকগুলো কথা উল্টো পাল্টে, যারা জানে না, বোঝে না, হিন্দু সেন্টিমেন্টস বোঝে না, মেন্টালিটি বোঝে না, আবল তাবল আলফাল কথা বলে, আর ঠাকুরের অশেষ কৃপা, আমরা ক বলতে কৃষ্ণ দেখি চোখ দিয়ে জল বেরোতে শুরু হয়, শাস্ত্র ভালোভাবে পড়ি না, মন্থনে তো প্রশ্নই নেই। শ্রীরামচন্দ্রের লজিক ভেরি সিম্পল, রাম দৈনাভিভাষাতে রাম দুই রকম কথা বলে না। যখন কনফ্লিক্ট আসে, দুটি ধর্মে যখন কনফ্লিক্ট আসে, ধর্ম আর ধর্মের যখন লড়াই হয়, শ্রীরামচন্দ্র জানেন তুমি যেটাই নেবে অন্যটার জন্য তোমাকে গালাগাল খেতে হবে, একটা নিয়ে নাও, এগিয়ে যাও। তাই বলে তার প্রতি যে তোমার কোনো ঘেন্না আছে তা না, নো নো নো। যখন রাবণকে তিনি মেরে দিয়েছেন, তিনি লক্ষ্মণকে বলছেন, তিনি বিভীষণকে বলছেন, যাও রাজকীয় সম্মানে তার অন্ত্যেষ্টি করো, যতদিন মানুষ বেঁচে থাকে শত্রুতা ততদিন, রাবণ মরে গেছে তার সঙ্গে কোনো শত্রুতা নেই, কোনো ভেনম নেই। আপনি যদি পড়েন শ্রীরামচন্দ্রের, দেখুন ন্যাচুরালি যারা শ্রীরামচন্দ্রের কথা বলেন, কথাকার যারা সুন্দর হারমোনিয়াম নিয়ে গান টান করেন, আমি যখন ভয়েস কম ছিল খুব সুন্দর লাগতো শুনতে, কিন্তু কোথাও একটা যে আসল জায়গাটা যেটা ধরানো, শ্রীরামচন্দ্র সাফ করছেন, অসুরদের মারছেন, লোকেদের পানিশমেন্ট দিচ্ছেন, অনেক কিছু করছেন, কোথাও কিন্তু ভেনম নেই। ভেনম মানে বিষ, তাকে মারতে গিয়ে তোকে শেষ করে দেবো, তোর গোষ্ঠীকে শেষ করে দেবো, নো নো নো, একবারে নো। যখন বালি মারা গেছে, তিনি তার যে স্ত্রী তারা, তাকে পুরো সম্মান দিয়েছেন, তার ছেলে অঙ্গদ তাকে রীতিমতো কমান্ডার বানিয়ে রাখলেন, চিরদিনই রাখলেন, ভালোবেসে রাখলেন, সীতাকে বনবাস দিতে হলো পরিস্থিতিতে দিলেন, সীতা ছাড়া অন্য কারো দিকে তিনি তাকালেন না, নেভার। শ্রীরামচন্দ্রের পার্সোনালিটি ডিফাইনই হয় রাম দৈনাভিভাষাতে, রাম দুরকম কথা বলে না। তো মা, আপনার মনে এরকম প্রশ্ন কি করে উঠল, কি করে প্রশ্ন উঠছে যে আমি কথা রাখবো না, যে সে সে তখন বলছেন যে কে কে, তখন সংক্ষেপে বললেন, কথার মতো ভরত রাজা হবে, তুমি যেটা ভলকল পরে মানে ব্রাহ্মণদের বেশে জঙ্গলে যাবে। এটা বলে, হ্যাঁ এটা খুব মজার কথা, বলে যে ব্রাহ্মণ ব্রহ্মচারী এটা যেন একটা পানিশমেন্ট, যখনই কোনো কিছু হতো সমাজে বলতো যাও ব্রাহ্মণদের মতো থাকো, স্কুলে যেমন বলে না কোনো ছেলে পানিশমেন্ট হলে মুরগা হয়ে দাঁড়াও, হ্যাঁ কান ধরে দাঁড়াও,
বেঞ্চির উপরে দাঁড়াও, আগেকার সমাজে কিছু হলে বলতো ব্রাহ্মণ ব্রহ্মচারী হয়ে যাও। রামচন্দ্রকে কি পানিশমেন্ট দিল, যাও জঙ্গলে গিয়ে ব্রাহ্মণ ব্রহ্মচারী হয়ে যাও। পাণ্ডবদের যখন পানিশমেন্ট দিল কি হবে, ব্রাহ্মণ ব্রহ্মচারী হয়ে যাও। যখন কোনো পানিশমেন্ট দিত ওরা যেন ব্রাহ্মণ ব্রহ্মচারী করে দিত, ওইটাই হচ্ছে আলটিমেট পানিশমেন্ট। অথচ তারাই হ্যাঁ ধর্মকে ধরে রাখা হয়ে গেছিল। তো শ্রীরামচন্দ্র সেসব শুনে পরের অধ্যায় বলছেন যে ঠিক ঠিক আমি জটা ধারণ করে নেব, চির ধারণ করে নেব, সবই চলে যাব, কিন্তু একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি না, এই কথা বাবা আমাকে কেন বলছেন না। বলছেন যে এটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা খুব বেশি হাইলাইট করি না, রাজা দশরথ কিন্তু কখনো আদেশ করেননি রামচন্দ্রকে যে তুমি জঙ্গলে যাও, নো। কেই এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি নিয়ে তিনি চালিয়ে গেলেন আর রামচন্দ্র মেনে নিলেন। তো যে বলছেন যে যখন রামচন্দ্র এটা বলছেন তখন দশরথ কিন্তু কিছু বলছেন না, মাথা নিচু করে চোখ দিয়ে খালি জল পড়ছে। তো রামচন্দ্র তখন সঙ্গে সঙ্গে বলছেন যে ঠিক আছে, আমি বাবার কোনো কথা না শুনে আমি 14 বছরের জন্য দণ্ডকারণ্যে চলে যাচ্ছি, 14 ইয়ার এক্সাইল। আর ভরতকে ডেকে আনার জন্য, ভরত তখন মামার বাড়িতে, নিয়ে আসার জন্য যে শীঘ্রগামী অশ্ব ঘোড়া পাঠিয়ে দাও। তো বলছেন যে যে কে বলছে তবত্বহম ক্ষমং মন্যে নোৎসুকস্য বিলম্বনম রাম তস্মাদ ইতা শীঘ্রম বনম ত্বম গন্তুম অর্হসি। রাম তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি জঙ্গলে যাওয়ার জন্য খুব উৎসুক হয়ে রয়েছো, তাহলে দেরি করো না, এখনই তাহলে চলে যাও, এখনই চলে যাও। বাল্মীকি যে ক্যারেক্টারাইজেশন করেছেন, যে রাম তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে না তুমি খুব খুব এক্সাইটেড হয়ে রয়েছো জঙ্গলে যাওয়ার জন্য, তোমার খুব ইচ্ছে। হ্যাঁ বাবা তুমি আর দেরি করো না, তুমি আজকেই চলে যাও, মানে আর ভরতকে আসতে টাসতেও হবে না, ইউ জাস্ট লিভ। আর দেখো যে তুমি যদি তাড়াতাড়ি, যতক্ষণ তুমি না চলে যাও, তোমার বাবা তিনি তো স্নান করতে পারবেন না, খাবেন না, ওনার এরকমই ইচ্ছে, ও নিজের মতো বলে যাচ্ছে। রামচন্দ্র আবার বলছেন বাবা আমাকে বলেনি যে 14 বছরের জন্য যেতে হবে, কিন্তু আমি ধরে নিচ্ছি এটা তার আদেশ আর আমি এটা পালন করব। আর নন্যনম্মই কৈকেয়ী, হে কৈকেয়ী আমার পুরো বিশ্বাস আপনার উপরে। তবে একটা কথা কৈকেয়ী তোমার প্রতিও, তুমি সরাসরি আমাকে বললে পারতে যে ভরতকে রাজ্য দাও, তুমি বেরিয়ে যাও, এটাকে করার জন্য তোমাকে মহারাজকে বলতে হলো, তাতে মনে হয় তুমি আমার মধ্যে কোনো গুণ দেখো না। রামচন্দ্র কৈকেয়ীকে ভালোবাসতেন মায়ের মতো, যাই হোক দিয়ে বললেন আমি সবার সঙ্গে বা দেখা করে নিচ্ছি আমার মা সীতা। তো বলছেন যে লক্ষ্মণ সঙ্গে ছিলেন, লক্ষ্মণের চোখে ঝরঝর করে জল বেরোচ্ছে সব কথাগুলো শুনে। তো বলছেন যে রামচন্দ্রের কোনো বিকার নেই, তিনি হাঁটতে শুরু করলেন। আর এখানে আমরা এই জায়গাটা না একটু থামব, এটার জন্য যে শ্রী রামচন্দ্রের যে বনবাস এটা একটা ওয়াটারশেড মোমেন্ট, এটা নিয়ে ডিসকাশনস পরে পরে আরো হবে। একটা জিনিস যেটা উই নিড টু কিপ ইন মাইন্ড, রাজা রামচন্দ্র কোনো দোষ করেনি, রাজা না যুবরাজ, যুবরাজ কোনো দোষ করেনি,
নাম্বার ওয়ান। নাম্বার টু, তার ভেরি পাওয়ারফুল সাপোর্টার্স চারিদিকে দাঁড়িয়ে আছে। নাম্বার থ্রি, যে সময়ে যুবরাজের অভিষেক হবে সেই সময় তাকে বিনা কারণে বলা হচ্ছে যে তুমি তো যুবরাজ হবেই না, ইউ উইল গো ফর 14 ইয়ার এক্সাইল। আমরা এই দেখবেন জীবনে প্রায় হয়, ইট হ্যাপেন্স মেনি 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 টাইমস, আপনি আশা করে আছেন একটা জিনিস যে মাই লাইফ উইল গো দিস ওয়ে, এন্ড সাডেনলি থিংস গো রং। শাস্ত্র ঠিক এই জায়গাটাই কাজে লাগে, একটা সামথিং আনপ্লেজেন্ট, একটা বড় আনপ্লেজেন্ট জিনিস একটা হলো আমার সঙ্গে। একজন খুব সিনিয়র মহারাজ, জেনারেল সেক্রেটারি মাজনি, ভাইস প্রেসিডেন্ট এখন হচ্ছেন, উনি বললেন এই যে তুই দিন রাত শাস্ত্রের মধ্যে থাকিস না, এই জন্য তোর উপর কোনো ইম্প্যাক্টই পড়লো না এটাকে নিয়ে, অন্য কেউ হলে ভেঙে পড়ত। আমিও ভেঙেছি, আমি যে ভাঙিনি তা না, রামচন্দ্র যে ভাঙেননি তা না, আমরা যেমন যেমন এগোবো দেখবেন রামচন্দ্র ভেঙে পড়েছেন, পরে পরে চোখে জল ফেলতেন, কি হয়ে গেল, চোখে জল ফেলা স্বাভাবিক, কিন্তু যখন ওয়ার্স্ট মোমেন্ট ক্রাইসিস না, ধৈর্য ধারণ করে আছেন। এই শক্তি একমাত্র আধ্যাত্মিক শক্তি থেকে হয়, আধ্যাত্মিক শক্তি মানে হচ্ছে মনন করতে হয়, মনন করতে হয় শাস্ত্র, মনন করতে হয় শাস্ত্র, মনন থেকেই আধ্যাত্মিক শক্তি আসে। যত আপনি বিষয় চিন্তন যত করবেন, যত বিষয়ে চিন্তন করবেন, আপনার কিন্তু এই শক পেন নেওয়ার ক্ষমতা তত কমে যাবে। নাস্তি বুদ্ধিরয়ুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চা ভাবয়তঃ শান্তি অশান্তস্য কুতঃ সুখম। অযুক্ত, যার মন হায়ার থটস, ঈশ্বরের চিন্তা, আধ্যাত্মিক জিনিস, সেখানে যিনি যুক্ত নন, সেখান থেকে কোথায় তার কনসেন্ট্রেশন আসবে, কোথায় পাওয়ার জেনারেট করবে? আর ওই পাওয়ার জেনারেশন না হলে শান্তি কোথায় থেকে আসবে? এই শক্তি একমাত্র শাস্ত্র মনন থেকে আসছে। আপনি সমস্ত শাস্ত্র জানতে পারেন, আপনার শক্তি আসবে না, কিন্তু যদি আপনি সবসময় শাস্ত্র মনন করছেন, এই ক্যারেক্টার্সগুলোকে দেখছেন, কি দোষ করছেন, এরপরে যদি সীতার আসবে আরও প্যাথেটিক, রাজা জনকের মেয়ে, রাজা দশরথের বৌমা, রামচন্দ্রের মতো বীর পুরুষের স্ত্রী, খালি পায়ে চলল জঙ্গলে 14 বছরের জন্যে, ব্রাহ্মণ ব্রহ্মচারী, শ্রী রামচন্দ্রকে জড়াতেও পারবে না, আর ব্রহ্মচারী কি না, জানি না আসল ঘটনাটা শ্রী রামচন্দ্রের সঙ্গে কি হয়েছিল আমরা জানি না, কারণ বাল্মীকি তো কবি, তিনি কবির উপর বর্ণনা করেছেন, আর কবি যা বর্ণনা করেন সেটাকে ওইভাবেই নিতে হয়, কারণ আদর্শটা সামনে। ভাবলে গা শিউরে ওঠে, কোনো দোষ নেই, তিনি ভগবান, তার আগে আগে জন্মের কোনো দোষের কথা হওয়ার নয়, কেইকেয়ীকে তিনি এত ভালোবাসেন, ভরতকে এত ভালোবাসেন, সবই, কিন্তু অ্যাবসলুটলি ফর নো রিজন, নো ফল্ট অফ হিজ, হি ইজ বিং পানিশড। আর জীবনের যে একটা ক্রিয়েটিভ, এই তখন শ্রী রামচন্দ্রের বয়স আমার মনে হয় 25 কাছাকাছি হবে, 25 থেকে 14, 39, 25 to 40, যেটা পিক প্রোডাক্টিভ পিরিয়ড একটা ইয়াং ম্যানের, কেটে গেল শেষ, আর সত্যি কেটে গেল। এখানে যার পরে কোনো কম্প্রোমাইজ হচ্ছে তা না, ইজ ফিনিশড ফর নেক্সট 14 ইয়ার্স ইজ গান। আর আপনার সঙ্গে যখন লড়াই করেছেন, তিনি একটা ইউথফুল লোক না, তিনি 40 বছরের লোক,
যে আর্মিতে যারা অ্যাকচুয়াল লড়াই করে তারা 40 years এর হয় না, তারা আরো কম থাকে। তো আমাদের জীবনে ধরুন দুঃখ আছে, কষ্ট আছে, কত অসহায় হয়ে যায়, কত কি হয়, বাট এইগুলো অনুধ্যান করলে অনুধ্যান করলে অনুধ্যান করলে শক্তি আসে আর কি। আমরা পরেটা এর ঠিক এই জায়গা থেকে শুরু করব। শ্রীরামচন্দ্র এবার নিজের মা সীতা এনাদের কাছে গেছেন বিদায় নেওয়ার জন্য। ওম শান্তি শান্তি শান্তি।